হ্যালো বন্ধুরা, মাটিতে তো অনেক কিছু দাফন হয়, এটা আমরা সকলেই জানি, কিন্তু পানির নিচেও অনেক কিছু দাফন হয়। সেটা কি আপনারা জানেন? কি বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি আপনার জন্য। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আসলে প্রাচীনকালে আমাদের পৃথিবীতে এমনও কিছু উন্নত শহর ছিল যা পানির নিচে চাপা পড়ে গিয়েছে। এই যেমন ধরে নেন রহস্যময় দেশ অ্যাটলান্টিক্স। ও বন্ধুরা, আপনারা যারা অ্যাটলান্টিক্স সম্পর্কে জানেন না তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকা অ্যাটলান্টিক্স এর ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে পানির নিচে চাপা পড়া থাকা কয়েকটি শহর নিয়ে জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। এগুলোর মধ্যে সবার প্রথমে যে শহরটি আসে তা হলো ইজিপ্তের ক্লিওপেট্রিয়া। এই শহরটির নির্মাণ করেছিলেন ইউরোপের রাজা আলেকজান্ডার দ্য গ্রেট, এবং এই শহরটি 1600 বছর পূর্বে পানির নিচে চাপা পড়ে যায়। অনেকে বলে থাকেন তৎকালীন সুন্দরী ক্লিওপেট্রার নাম অনুযায়ী এই শহরটি নির্মাণ করা হয়েছিল, যা 1998 সালে খুঁজে পাওয়া যায়। এরপরের শহরটি হলো প্যাবলোপেট্রি, গ্রিস। এই শহরটাকে অনেক প্রাচীন একটি শহর হিসেবেই ধরা হয়ে থাকে। অনেকে এও বলে থাকেন এই শহরটি 1000 খ্রিস্টপূর্বে ভূমিকম্পর কারণে পানির নিচে চাপা পড়ে যায়। এমনকি এই শহরটাকে দেখলে অনেক অবাক লাগে যে এটি মানব নির্মিত একটি শহর। এই শহরটিকে কবর, বাসস্থান এমনকি কবরস্থানের ব্যবস্থা সহ নির্মাণ করা হয়েছিল। এরপরের শহরটি হলো পোর্ট রয়্যাল, জ্যামাইকা। জ্যামাইকার পোর্ট রয়্যাল শহরটি হয়তোবা এখন পানির নিচে চাপা পড়ে গিয়েছে, কিন্তু একসময় এটিকে ইউরোপের সবচেয়ে বড় শহরগুলোর একটি ধরা হয়ে থাকত, যা 1962 সালে পানির নিচে চাপা পড়ে যায় এবং সেই সাথে সেখানে মারা যায় 2000 জনের মতো মানুষও। এরপরের শহরটি হলো ইন্ডিয়ার দ্বারকা, গুজরাটের দ্বারকাতে পাওয়া যাওয়া একটি শহর, যাকে বলা হয়ে থাকে ভগবান কৃষ্ণের শহর। এটা ভারতের অনেক প্রাচীন শহরগুলোর একটিও। অনেকে ধারণা করে থাকেন যে কৃষ্ণ মারা যাওয়ার পরেই এই শহরটি পানির নিচে দাবা পড়ে যায়। এরপরেরটি হলো জাপানে পানির নিচে চাপা পড়ে থাকা পিরামিড। জাপানের ইয়োনগিয়ন দ্বীপের নিচেই রয়েছে এই পিরামিডটির অবস্থান। শুধুমাত্র একটি পাথর দিয়ে তৈরি এই পিরামিড নিয়ে অনেক রহস্য রয়েছে, এ কারণে এটিকে অনেকে মানব নির্মিত বলে, আবার অনেকে প্রাকৃতিকভাবে নির্মিত হওয়া পিরামিডও বলে থাকে। এটি আনুমানিক 10000 খ্রিস্টপূর্বে পানির নিচে চাপা পড়ে যায়। বর্তমানে এটি 250 ফিট পানির নিচে অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্বে হারিয়ে যাওয়া কিছু স্থানের কথা। আপনারা যদি এর পরবর্তী পর্ব দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন ভালো থাকুন।